তো অলফারেন্স আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা ও হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাজরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ইউনিয়ন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্র্যাক্টর রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি কে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা ট্রাক্টর অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি ট্রাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন স্বাধীন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টার অ্যাক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন একটু ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন আপনাদের হচ্ছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত আহ যে নাটক সে ওটা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত আহ নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি ট্র্যাক্টর একটু রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেস মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ফারদিন কোচিতে দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টার অ্যাক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরি নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি কে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন স্বাধীন কর দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টারের এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রেডেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজরু সম্বন্ধে আপনাদের বলি তো কাজরুপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্ব কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন কে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ওপেন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টারেস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অল ফ্রেন্স আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটের করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটের করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু চব্বিশ সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ইডেন দেখতে পাবেন এবং অ্যাক্টর রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টর অ্যাক্টর রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফার্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজরু সম্বন্ধে আপনাদের বলি তো কাজরুপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন স্বাধীন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টারেক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা ও হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ক্যাপ্টেন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টারেস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা ও হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনাদের জিয়াউল ফারুক অপূর্ব কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টরেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টরেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ইডেন দেখতে পাবেন এবং অ্যাক্টর রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টর অ্যাক্টর রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি কে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো ওই স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজরু সম্বন্ধে আপনাদের বলি তো কাজরুপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ভূমিকা দেখতে পাবেন এবং অ্যাক্টর রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টর অ্যাক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফারেন্স সাথে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা ও চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাজরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ক্যাটরিন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টারেক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক তো চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলিট ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ইউরিন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টার রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরি নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন স্বাধীন করতে দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টার স্বরূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রেডিট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি কে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা ও হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো রূপে হচ্ছে আপনাদেরকে জিয়াউল ফারুক অপূর্ব হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন স্বাধীন করতে দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টারেক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি কে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্টোরি স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো হচ্ছে আপনারা একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা তো চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ইউরোপিয়ান দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেলি ট্র্যাক্টর অ্যাক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি ট্র্যাক্টর অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেস মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ইডেন কোচিতে দেখতে পাবেন এবং অ্যাক্টর রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টর অ্যাক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রেডিট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজরু সম্বন্ধে আপনাদের বলি তো কাজরুপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন স্বাধীন করতে দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রেডিট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্টোরি আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা একটা ভালো আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজরু সম্বন্ধে আপনাদের বলি তো কাজরুপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্রাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ইউরোপিয়ান দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্র্যাক্টর রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা ও হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনাদেরকে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ভিন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টর রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি কে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা ও হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনাদেরকে জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন আপনারা তাসনিয়া ফারিন কে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর ট্যাক্টর রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ভূমিকা দেখতে পাবেন এবং অ্যাক্টর রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টর অ্যাক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে তো চলেছে স্বপ্ন দেখার দিনগুলো একটা দু হাজার চব্বিশ সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপ হচ্ছে আপনাদের জিয়াউল ফারুক অপূর্ব কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি ট্রাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি ট্রাক্টর এবং অ্যাক্টারস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন কেجهه দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই দুজন একটা মেইনলি টাইট্যাকার্য হিসেবে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন আপনাদের হচ্ছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত আহ যে নাটক সেটা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু চব্বিশ সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত আহ নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ইউজেন দেখতে পাবেন এবং অ্যাক্টর রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টর রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি কে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা ও হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনাদেরকে জিয়াউল ফারুক অপূর্ব হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন স্বাধীন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো দুজন দুজনকে মেনলি ট্যাক্টার রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটকও তো চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্ব কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্রাক্টর অ্যাক্টরস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্রাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন

তো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক দেখার দিনগুলো একটা দু হাজার চব্বিশ সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত আহ নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনাদের জিয়াগুল ফারুক অপূর্ব কে হচ্ছে আপনারা দেখতে পাবেন হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলিট ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তৈরিকে মেয়েলিস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকই কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকই একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক আ যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরি নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি কে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা ও হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনাদেরকে জিয়াউল ফারুক অপূর্ব হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি ট্র্যাক্টর অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন স্বাধীন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টর অ্যাক্টার রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রেডিট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্রাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্রাক্টর এবং অ্যাক্টারস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ইউনিয়ন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টার অ্যাক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রেডেট করা হয়েছে নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক দেখার দিনগুলো একটা দু হাজার চব্বিশ সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত আহ নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনাদের জিয়াউল ফারুক অপূর্ব হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ইউনিয়ন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরি নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি কে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন দিন কেউ দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টার স্বরূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রেডিট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি কে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা ও চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাজরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ওপেন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টারেস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলিট্যাক্টর রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্রাক্টর এবং অ্যাক্টারস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ইউরোপিয়ান দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটের করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটের করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেন লিট্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেস মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন দিন কেউ দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টর অ্যাক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন কে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ইউনিয়ন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো সাথে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রেডিট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি কে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে তো চলেছে স্বপ্ন দেখার দিনগুলো একটা দু হাজার চব্বিশ সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপ হচ্ছে আপনাদের জিয়াউল ফারুক অপূর্ব হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্রাক্টর অ্যাক্টরস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্রাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন

তো অলফের আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরি নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ফারদিন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেইনলি ট্যাক্টর অ্যাক্টারস এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফারেন্স সাথে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রেডিট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি কে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা ওর তো চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাজরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ক্যাপ্টেন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্রাক্টর অ্যাক্টরস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্রাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ইউনিয়ন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন অলোপের আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেস মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন দিন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টার রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা ও হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ভূমিকা দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্র্যাক্টর রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রেডেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি কে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা ও চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো রূপে হচ্ছে আপনাদের জিয়াউল ফারুক অপূর্ব কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন কে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ইউনিয়ন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব হচ্ছে আপনারা দেখতে পাবেন তো দুজন দুজনকে মেনলি ট্যাক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনাদেরকে জিয়াউল ফারুক অপূর্ব হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি অ্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেস মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ইডেন কোচিতে দেখতে পাবেন এবং অ্যাক্টর রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টর অ্যাক্টারের রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রেডিট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি কে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা ও হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনাদেরকে জিয়াউল ফারুক অপূর্ব কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন স্বাধীন করতে দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রেডেট করা হয়েছে নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি কে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক দেখার দিনগুলো একটা দু হাজার চব্বিশ সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনাদের জিয়াউল ফারুক অপূর্ব হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন কে দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তোতে দুজন একটা মেইন্ট্রেক্টরের রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেক কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা ও হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ভিন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টর অ্যাক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটকও তো চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজরু সম্বন্ধে আপনাদের বলি তো কাজরুপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন সারাদিন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টারেক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজরু সম্বন্ধে আপনাদের বলি তো কাজরুপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা ট্রাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্রাক্টর এবং অ্যাক্টারস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ইউরোপিয়ান দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা ও হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনাদের জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ইডেন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টর অ্যাক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি কে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা ও হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনাদেরকে জিয়াউল ফারুক অপূর্ব হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা ফারিন কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন

তো সাথে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রেডিট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা হচ্ছে হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো একটা দু হাজার চব্বিশ সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপ হচ্ছে আপনাদের জিয়াউল ফারুক অপূর্ব হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্রাক্টর অ্যাক্টরস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্রাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন

তো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি কে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্টোরি স্টোরি আপনাদের বলি তো হচ্ছে আপনারা একটা ভালো আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওর তো চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলিট অ্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তৈরিকে মেয়েলিস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকই কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক আ যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরি নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি কে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো ওই স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা ও হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনাদেরকে জিয়াউল ফারুক অপূর্ব কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি ট্র্যাক্টর অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন স্বাধীন কর দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টার স্বরূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্রাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্রাক্টর এবং অ্যাক্টারস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ওপেন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টার রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন অলোপের আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনাদেরকে জিয়াগুলো ফারুক অপূর্ব হচ্ছে আপনারা দেখতে পাবেন হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর একটু রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেস মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন দিন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টারের রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরি নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি কে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা ও হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো রূপে হচ্ছে আপনাদেরকে জিয়াউল ফারুক অপূর্ব কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন দিন কেউ দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টর অ্যাক্টার স্বরূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রেডিট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা ও চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাজরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি ট্রাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসের মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ওপেন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো দুজন দুজনকে মেনলি ট্যাক্টার রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওরা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিন কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি ট্র্যাক্টর অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেস মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ইডেন কোচিতে দেখতে পাবেন এবং অ্যাক্টর রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টর অ্যাক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অলফের আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক আ যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরি নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরি কে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলিট্যাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারেসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন দিন কেউ দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টর রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটার করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা ও হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেট করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্রাক্টর অ্যাক্টারেস রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্রাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ইউনিয়ন দেখতে পাবেন এবং একটা রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টারস রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেক একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলোর নামে পরিচিত নাটক এটা হচ্ছে একটা দু সালে ক্রিয়েটার করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত এই নাটক তো এই নাটক যে স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি হচ্ছে অনেকে ভালো একটা স্টোরিকে নিয়ে হচ্ছে ক্রিয়েটেট করা হয়েছে এই নাটকে তো স্টোরি হচ্ছে আপনারা অনেকে একটা ভালো স্টোরিকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন আপনাদের বলি তো স্টোরি হচ্ছে আপনারা একটা ভালো আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে এবং এটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত যে নাটক সে ওটা হতে চলেছে তো স্বপ্ন দেখার দিনগুলো এটা হচ্ছে একটা দু হাজার সালে একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলো নামে পরিচিত নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত নাটক নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাসরূপ সম্বন্ধে আপনাদের বলি তো কাসরূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনারা তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন মুখ্য ভূমিকা পালন করতে তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি ট্র্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো অ্যাক্টর রূপে হচ্ছে আপনারা যাকে দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো তাসনিয়া ফারিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টারেস রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে সো অ্যাক্টারসর মধ্যে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তাসনিয়া ফারিন ইডেন দেখতে পাবেন এবং অ্যাক্টর রূপে যিনি হচ্ছেন মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্বকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে মেনলি ট্যাক্টর অ্যাক্টর রূপে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছেন যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন সো এই নাটক হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন